জয়নুল আবেদিন জয়নুল আপনি লিখেছেন অনুষ্ঠানে পবিত্র কোরআন কারিম তেলাওয়াত করা হয় পাশাপাশি গীতা পাঠ করা হয় এটা কি ঠিক যারা দুইটা পাঠ করার নির্দেশ করেন তিনি যদি নিজে বিশ্বাস করেন যে সব ধর্মগ্রন্থই ঠিক আছে এবং এই জন্য সব ধর্মগ্রন্থই পাঠ করা উচিত তাহলে তিনি মুসলমান নন আর তিনি যদি এরকম পরিস্থিতির শিকার হন যে দুইটাই পাঠ করতে হয় পাঠ করার ব্যবস্থা করতে হয় এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত হবেন তাকে ভুল বোঝা হবে তিনি জানেন যে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন তাহলে তিনি কাফের হবেন না কিন্তু এই কাজটা করা গুনাহের কথা এবং ভয়াবহ একটি বিষয় যেটি কুফুরি পর্যন্ত নিয়ে যেতে পারে ইমানদার তার ধারণা তার বিশ্বাস অত্যন্ত পরিষ্কার হতে হবে আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা এক একত্ববাদে আপনি যদি বিশ্বাস করেন আপনি যদি জান্নাতে বিশ্বাস করেন আপনি যদি কোরআন সত্যটা বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে গীতা যেখানে আপনার এমন কিছু আছে যা কোরআনের সাথে সাংঘর্ষিক যা আসমানি গ্রন্থ নয় সেটাকে ধর্মগ্রন্থ হিসেবে বিশ্বাস করাটাকে আপনি কোনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না সেটাকে আপনি কখনো গ্রহণ করতে পারেন আজকাল আমরা এই জগা খিচুড়ি ভাব করছি যারা হিন্দু তারা তাদের গীতা পাঠ করুক কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে না এটা পাঠ করতে পারেন না এটা পাঠ করতে দিতে পারেন না এটা পাঠের আয়োজন করবেন না সেখানে সহায়তা করবেন কারণ আপনি জানেন সেটা সঠিক নয় তো যেটা বেঠিক সেটাকে আপনি সহায়তা করা আপনার বিশ্বাসের তা বিশ্বাসঘাততার সামিল এবং উদাসীনতার সামিল যার কারণে এই ধরনের কালচার থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা একেবারে গোড়া থেকে করা উচিত আল্লাহ আমাদের কর্তাবৃত্তিদের বোঝার তৌফিক দান করুন শামীমা আক্তার আপনি লিখেছেন ইউরোপীয় অনেক দেশে মুখ ঢেকে বাহিরে গেলে সমস্যা সেই ক্ষেত্রে পর্দার বিধান কীভাবে পালন করতে পারি দেখুন মুখ ঢেকে যদি বাহিরে গেলে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি মাথার কাপড়টাকে যতটুকু সম্ভব টেনে নিজের সৌন্দর্যকে ঢেকেটুকু চলবেন এবং মাথা অবনত রেখে নিজের সৌন্দর্যকে যথাসম্ভব ঢেকে ঢুকে চলার চেষ্টা করবেন আর এই কারণেই তো যেই সমাজে যেই সোসাইটিতে আপনি দিনের উপরে পরিচালিত হও করাটা নিজেকে কঠিন হয় হালাহাম বাস বিচার করে চলাটা কঠিন হয় ইসলামের উপরে মানাটা আপনার জন্য দুঃসাধ্য হয় সেখানে বসবাস করার পরে তো শরীয়ত আপনাকে নিষেধ করেছে বিধায় ইচ্ছাকৃতভাবে সে ধরনের পরিবেশে যাওয়াই উচিত নয় যে পরিবেশে আমি দিন ইমান আমল রক্ষা করতে পারবো না বাকি নিরুপায় যদি হন কেউ হন যে সেখানে চলে গেছেন বা দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছেন বা পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছেন ব্যবসা কাজে গিয়েছেন বা যেভাবে গিয়েছেন শরীর সেটাকে অ্যালাউ করে তাহলে সেক্ষেত্রে পর্দা তিনি করবেন আর একান্ত তিনি মুখ ঢাকতে না পারলে মাথার কাপড় ঢেকে ইউদিনীন আলহিনাম জলা বিভিন্ন আয়াতের উপরে আমল করে নিজের সৌন্দর্যকে যথাসম্ভব অপ্রকাশিত রেখে চলার চেষ্টা করবেন